আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ছোট দাঁত বড় করার উপায় সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই মুখে এ ধরনের ছোট দাঁত দেখা যায়, আর এমন ছোট দাঁত হওয়ার কারণে পাশে কিন্তু বেশ ফাঁকাটাও থেকে যায়। তো ভিউয়ার্স, যাদের স্থায়ী দাঁতে এ ধরনের ছোট দাঁত হয়ে গেছে বা ছোট দাঁত উঠছে স্থায়ীভাবে, তো এই ক্ষেত্রে বেশ কয়েকটি চিকিৎসা পদ্ধতি আছে এমন ছোট দাঁতকে বড় করার জন্য। আসুন দেখে নিই যে কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে এমন ছোট দাঁতকে বড় করার জন্য। ভিউয়ার্স, এখানে যে পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ক্যাপের মাধ্যমে করা হয়েছে। এখানে যে ছোট দাঁতটি দেখতে পাচ্ছেন, এই এমন ছোট দাঁতের জন্য যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এটি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্তভাবেই করা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে। এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটির উপরে একটি মাপ নিয়ে সেখানে একটি ক্যাপ করে পাশে যে ফাঁকাগুলো ছিল সেগুলো বন্ধ করা হয়েছে এবং সেই সঙ্গে দাঁতের পূর্ণতা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এটি মূলত ক্যাপের মাধ্যমে করা হয়েছে। এই ক্যাপ করতে গেলে এমন দাঁতের ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না। যদিও আমি আমার অন্যান্য ভিডিওতে বলে থাকি যে দাঁতে ক্যাপ করে দাঁতের ফাঁকা বন্ধ করাটা উচিত নয়, কিন্তু এক্ষেত্রে করা যাবে। এই ক্ষেত্রে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি বেশ ছোট দাঁত, আর এই ছোট দাঁতের উপরে কোনো ধরনের নতুন করে কাটিং করতে হবে না বা এখানে রুট ক্যানাল ট্রিটমেন্টও করার প্রয়োজন হবে না। তো শুধুমাত্র দাঁতে যদি একটি ক্রাউন বা ক্যাপ আপনি পরিয়ে নেন তাহলে কিন্তু দাঁতের ফাঁকাটাও বন্ধ হয়ে যাবে, সে সঙ্গে সৌন্দর্যও বৃদ্ধি পাবে। এছাড়া আরও কয়েকটি চিকিৎসা পদ্ধতি রয়েছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করব। যে দাঁতগুলো এমন ছোট সে দাঁতে শুধুমাত্র একটা মাপ নিয়ে যদি একটি ক্যাপ পরিয়ে দেওয়া হয় এটাই যথেষ্ট, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এক্ষেত্রে রুট ক্যানাল চিকিৎসাও করার প্রয়োজন নাই, যেমনটি এখানেও একটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দাঁতটি ছোট থাকার কারণে সেই দাঁতের উপরে কিন্তু একটি ক্যাপ করে দেওয়া হয়েছে। যে ক্যাপটা করার পরে দেখা যাচ্ছে যে দাঁতের ফাঁকাটাও বন্ধ হয়ে গেছে এবং ছোট দাঁতটিও কিন্তু বড় হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে যে চিকিৎসা পদ্ধতি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ভেনিয়ার ট্রিটমেন্ট, যেটি আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো জানেন যে ফিলিং করে কিভাবে দাঁতের ফাঁকা বন্ধ করা হয়। ভেনিয়ার ট্রিটমেন্টটিও অনুরূপ তেমনই। ভিউয়ার্স, ভেনিয়ার ট্রিটমেন্ট করে এখানে দাঁতের উপরে শুধুমাত্র দাঁতের উপরিভাগে একটি ক্রাউন করে দেওয়া হয়েছে, যেমনটি ক্রাউন করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন। তো ভেনিয়ার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এটি আপনারা করাতে পারেন। যদি দাঁতে এ ধরনের ফাঁকা থাকে সেই দাঁতের উপর একটি ক্রাউন করে নিয়ে কিন্তু আপনি এ ধরনের দাঁতের ফাঁকা বন্ধ করা সহ এ ধরনের ছোট দাঁত বড় করা হয়ে থাকে। এছাড়া ভিউয়ার্স, যে ফিলিংয়ের পদ্ধতি রয়েছে সেটি দিয়েও কিন্তু এ ধরনের ছোট দাঁত বড় করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, যদি এ ধরনের দাঁত কারো থাকে তবে ইচ্ছা পোষণ করতে হবে যে আপনি ট্রিটমেন্ট করাবেন, এবং সেই উদ্দেশ্যে ডাক্তারের কাছে গেলে এ ধরনের দাঁতের চিকিৎসা আপনি কয়েকটা পদ্ধতিতে পেয়ে যাবেন। দাঁতের মূলত সব ধরনের চিকিৎসাই আমাদের দেশে হয়ে থাকে, শুধু ইচ্ছা থাকতে হবে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।